हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर हुई भीषण टेस्टी डिम और डाले एक रेसिपी निये। भात होक किंबा रुटी परोटा, डिम और डाले टेस्टी रेसिपी थाकले आर किचुरी प्रयोजन होबे ना, एतटाई टेस्टी है। आशा करछी आपनादेर दारुण लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी हाफ कप मुग डाल के प्रथमे चार पाँच मिनट धरे एकटू नाड़ाचाड़ा करे निच्छी शुकनो कड़ाते, যতক্ষণ না ডাল থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। ডালটা ভাজা করে আমি নামিয়ে রেখেছি, আর একই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ ছোলার ডাল। এই তিন ধরনের ডালকেই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ডাল আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটাকে মোটামুটি একটা সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর পাশের বার্নারটাতেই আমি পাঁচটা ডিমও সেদ্ধ করে নিচ্ছি একই সঙ্গে। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম করে সেদ্ধ করে নিতে হবে, ডালটা যেন একদম ঘেটে না যায়। ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের ওপর কাট লাগিয়ে রেখেছি। একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তেল ভালো করে গরম হলে ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো ছেড়ে দিয়ে বেশ লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা এখানেই করে নেব, তার জন্য আরও এক টেবিল চামচ তেল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি স্টিক, দুটো শুকনো লাল লঙ্কা, চারটে ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ। অল্প কয়েক সেকেন্ড ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরে ভালো করে ফুটে গেলে তারপর অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে বেশ লালচে রং করে ভেজে নেওয়ার জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজে এরকম সুন্দর রং ধরলে এখানে দিয়ে দিচ্ছি টু টিস্পুন মিহি করে গ্রেট করা রসুন আর টু টিস্পুন মিহি করে গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো, প্রায় দেড় টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় টু টিস্পুন মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো টমেটো কেটে। এখানে মাঝারি সাইজে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরপরই এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করিনি, এখানে পরিমাণ মতো পুরো লবণটাই অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব, যাতে করে টমেটো সুন্দর নরম হয়ে যায় আর মশলাটাও সুন্দর মজে আসে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে। মশলা ভালো করে কষানো হলে, তেল রিলিজ হলে এখানে আমি সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে মশলার সঙ্গে ডালকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হলে ডালটার ঘনত্ব একটু কমানোর জন্য এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গরম জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ডাল ফুটতে শুরু করলে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি ওয়ান টিস্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচোনো ধনে পাতা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করছি আর দিচ্ছি এক টেবিল চামচ বাটার। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এবার সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি চার মিনিট মতো রান্না করলেই আমাদের ডিম ডাল ফ্রাই একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।